আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। পঞ্চগড়ের করতোয়ায় নৌকাডুবিতে এ পর্যন্ত 65 জনের মরদেহ উদ্ধার, আশপাশের নদীতেও ভেসে উঠছে মরদেহ। কুমিল্লার মুরাদনগর কূপ থেকে দৈনিক 1.5 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা, 2025-এর মধ্যে 46টি কূপ খননের লক্ষ্য। এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণ, টোকিওতে ব্যাপক নিরাপত্তা। আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত শিশু ও নারীসহ 65 জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ অনেকে উদ্ধার কাজ চলছে। করতোয়া নৌকাডুবির ঘটনা ও উদ্ধার কাজের সর্বশেষ খবর জানতে শাকের আদনানের কাছে যাব, তিনি ঘটনাস্থলে আছেন। আদনান, উদ্ধার কাজ সম্পর্কে জানাবেন, পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু যারা নিহত হয়েছেন তাদের সকলেরই বাড়ি নদীর আশপাশেই, তাদের সাধারণত সাঁতার জানার কথা, এত প্রাণহানি কেন ঘটল? স্বামী ধন্যবাদ। প্রথম প্রশ্নের আমি যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত 65 গিয়ে দাঁড়িয়েছে। গত রোববারে 25, গতকাল ছিল 25-50 এবং আজকে এখন পর্যন্ত আরও এই যে সব মিলিয়ে এখন পর্যন্ত 65 জন, অর্থাৎ এই নিখোঁজ আরও কিছু রয়েছেন আর হয়তো বা 15-20 জনের মতো, এরকম যদি আনঅফিসিয়ালি যদি আমরা বলি এরকমই একটা সংখ্যা দাঁড়ায় গিয়ে। আসলে আপনি বলছিলেন যে এখনও আসলে উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ তো উদ্ধার অভিযান চলছেই। তো কিছুক্ষণ আগে শুধু এই পাশটা থেকে যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এ থেকে এই এই বরাবর এই নৌকাটা ডুবে যায় এবং এই এই আশপাশে পাওয়া যাচ্ছে, এবং এই নদীর যে বিভিন্ন যে অন্য জায়গাগুলোতে যেখান দিয়ে যে প্রান্ত দিয়ে গিয়েছে তার আশপাশেও কিন্তু মরদেহ শনাক্ত করা হচ্ছে এবং সেগুলো নিয়ে এসে প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে। আপনি প্রশ্ন করেছেন যে সাঁতার জানে এবং তাহলে এত প্রাণহানি ঘটছে কেন, সাঁতার জানে কারণ আপনি একটা বিষয় দেখেন যে মহলার যে অনুষ্ঠানটা ছিল এটি একটি খুবই একটা মানে ধর্মীয় অনুভূতির বিষয়। তো এখানে শিশু অনেকেই ছিলেন, নারীরা ছিলেন, নারীরা অনেকেই আমরা শুনেছি যে শাড়ি পরেছিলেন, বাচ্চারাও আসলে সবাই আসলে একটি উৎসবমুখর পরিবেশে যাচ্ছিলেন। তো স্বভাবতেই যখন মানুষ যখন উৎসবমুখর পরিবেশে থাকে তখন তাদের আসলে দৃষ্টি থাকে আসলে ওই দিকেই। তো যে নৌকাটি আসলে আবার যে নৌকাটা ডুবে গিয়েছিল সেই নৌকার আসলে ধারণ ক্ষমতা আসলে এই 80-90 বা 100-এর মতো, যেটি এখানকার এসপি বলছিলেন। তো সেই নৌকা আমরা জানলাম যে এখানে আসলে 100-এর অনেক উপরে নৌকাটিতে যাত্রী উঠেছিলেন এবং যাত্রী ওঠার পরে মাঝেই তাদেরকে নামতে বলেছিলেন, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছিল যেন নিরাপদে তারা গন্তব্যে যেতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে সাঁতার জানা শিশুদের সাঁতার জানলেও কিন্তু আসলে এই পরিস্থিতিতে আসলে তাদেরকে কীভাবে মোকাবেলা করতে হবে, আসলে পানিতে পড়ে গেলে এই বিষয়টি কিন্তু খুবই আসলে তখন কী হবে। কারো তো জানেন যে মাঝিও কিন্তু মারা গিয়েছে, মাঝিও তো সাঁতার জানে, তাহলে সে কীভাবে মারা গেল প্রশ্ন এখন এইটাই। কিন্তু মাঝিও কিন্তু মারা গিয়েছে, একদম প্রথমেই কিন্তু তিনি পড়ে গিয়েছেন, তাহলে তিনি কিন্তু মারা গিয়েছেন। এবং যারা বয়স্ক ছিলেন, যারা ইয়াং ছিলেন, 17-18 বছর 20 বছর, তারাও তো এখানকার স্থানীয় বাসিন্দা, তারাও তো সাঁতার জানতেন। আসলে মোদ্দা কথা যে ফায়ার সার্ভিসও বলছে যে এই আরও সচেতন হলে, অর্থাৎ সচেতনতার কিছুটা হয়তো বা ঘাটতি ছিল, তো সচেতন হলে এই বিষয়গুলো আসলে ঘটতো না। যদিও আসলে এইখানে একটি ব্রিজ নির্মাণের দাবি করা হচ্ছে, তো সেই ব্রিজটি আসলে যদি নির্মাণ করা হয় তাহলে এই পারাপারের যে বিষয়টি যে আসলে দুর্ঘটনা ঘটার যে আশঙ্কা সেটি আসলে অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। সামির,
আদান, আপনাকে ধন্যবাদ পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির তিন দিন পরও ভেসে উঠছে মরদেহ। তীরে আজও নিখোঁজদের স্বজনদের ভিড়, আশপাশের নদী থেকেও মরদেহ উদ্ধার করা হচ্ছে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলকে সঙ্গে নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। করতোয়া তীরে তৃতীয় দিনের মতো নিখোঁজ প্রিয়জনের খোঁজে স্বজনরা। নদীর বিভিন্ন প্রান্ত থেকে মরদেহ উদ্ধার করছেন স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস। মরদেহ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবা পাইছি, বাবা আগুলা ছুটে পালাইছে রে, কত কষ্ট ছিল মোর ভাই। দুই দিন খোঁজার পরে আজকে লাশটা আমরা শনাক্ত করতে পারিছি, পরিষদে আমি পাইছি, এখানে আমি শনাক্ত করে নিয়ে যাচ্ছি বাড়িতে। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসন 20,000 ও ধর্ম মন্ত্রণালয় 25,000 টাকা করে দিচ্ছে। উদ্ধার কার্যক্রম চলছে পুরোদমে, তদন্ত চলছে, তদন্ত আমি আশা করি আজকে রাতের মধ্যে আমরা সাবমিট করতে সক্ষম হব। আমি বলছি বীরগঞ্জে দুটি আনআইডেন্টিফাইড লাশ রয়েছে, এটাও শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। ও দুটো বাদে আমরা 57টি লাশ শনাক্ত করতে পেরেছি এবং হস্তান্তর করছি। রোববার দুপুরে আউলিয়া ঘাট থেকে নদীর আরেক পারে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে মাঝ নদীতে শ্যালোচালিত নৌকা শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। করতোয়া নদীতে সেদিন যে নৌকাটি ডুবেছিল সেই নৌকাটি আবার পাড়ে তুলে আবার যাত্রী পারাপার করা হচ্ছে। এই যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা থেকে আসলে মুক্তির উপায় কী? মুক্তির উপায় বিশেষজ্ঞরা বলছেন অধিক সচেতনতা প্রয়োজন। পঞ্চগড়ের করতোয়া নদীর পাড় থেকে শাকির আদান, চ্যানেল আই। কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল উত্তর এক গ্যাসকূপে অনুসন্ধান কাজ দ্রুত এগিয়ে চলছে। কূপটি থেকে দৈনিক 1 থেকে 1.5 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। জ্বালানি সচিব মাহবুব হোসেন জানান, 2025 সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে 46টি কূপ খনন করা হবে, সেখান থেকে প্রতিদিন 60 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন তিনি। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপে বিশেষ খনন শুরু হয়েছে। মাটির প্রায় 11,500 ফুট নিচ পর্যন্ত খনন করে দেখা হবে কোন স্তরে গ্যাস আছে। একই সাথে কয়েকটি স্তরে পরীক্ষার জন্য বিশেষ এই পদ্ধতিতে খনন। রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই কাজ করছে। জ্বালানি বিভাগের সচিব সহ অন্যরা এর উদ্বোধন করে গ্যাস পাওয়ার আসার কথা জানান। দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে, মূলত ডিরেকশনাল ড্রিলিংয়ের যে বিষয়টি, এটি একটি ভিন্ন কনসেপ্ট, এটি ভার্টিক্যাল ড্রিলিং থেকে একটু ভিন্ন, তো সেই কারণে এটি একটু ডেভিয়েশন হবে, অর্থাৎ পাইপলাইনটি সোজাসুজি না গিয়ে এটি কিছুটা ডেভিয়েটেড ওয়েতে নিচের দিকে যাবে এবং এর মাধ্যমে কয়েকটি স্তরকে আমরা সেখান থেকে খুঁজে পাবো বলে বিশ্বাস করি, এবং যার ফলশ্রুতিতে আমরা আশা করছি যে এখান থেকে 10 থেকে 15 মিলিয়ন ঘনফুট হারে প্রতিদিন গ্যাস পাবো বলে আমরা আশা করছি। গ্যাসের যেদিনই নিশ্চিত হবো সেদিনই সাথে সাথে আমাদের যে প্রোডাকশনের যে হিসাব আছে, আমরা পাইপলাইন সহ গ্যাস গ্যাদারিং লেয়িং সহ আমরা কম্প্যাক্ট টার্নকি কন্ট্রাক্ট করে ফেলি। এই পাইপ চলে আসে 2 থেকে 2.5 মাসের মধ্যে, বাকি 2-2.5 মাসের মধ্যে আমরা লেয়িং করে আমরা নিয়ে চলে যাই। তো ইনশাল্লাহ 5 থেকে 6 মাসের মধ্যে গ্যাস যেদিন নিশ্চিত হবো সেদিন থেকে আমরা শুরু করব। এই পাইপ কেনা সহ লেয়িং করে আমরা 6 মাসের মধ্যে ফিনিশ করে দিতে পারব। শ্রীকাইলে 2 নম্বর কূপ থেকে গ্যাস পেয়েছি, 3 নম্বর কূপে পেয়েছি, 4 নম্বর কূপে পাইছি, ইস্ট 1 পেয়েছি, 4টা কূপের 4টাতে গ্যাস পেয়েছি আমরা। এটা পঞ্চম ইয়েতে আমরা সেই হিসাবে এখানে 2D সেসমিক হয়েছে, 4টা ড্রিলিং করা হয়েছে, 3D সেসমিক সার্ভে করা হয়েছে, স্লাম বাজারে রিভিউজ পর্যন্ত করা হয়েছে এই ডাটা নিয়ে। দেশীয় গ্যাস উত্তোলন বাড়াতে 2025 সালের মধ্যে 46টি কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। শ্রীকাইলের এই কূপ খনন তারই অংশ। আমাদের যে 4টি রিগ আছে সেই 4টি রিগের একবার টাইম বাউন্ড আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, কোন মাসে কোন রিগটা কোন স্পটে থাকবে, কি কাজ করবে সেটা কিন্তু এখন একবারে আমাদের প্ল্যান করা আছে। এটার জন্য যে কটা প্রকল্প আমাদের নেওয়া দেখা, আমাদের অধিকাংশ প্রকল্প এখনও ইতিমধ্যে আমাদের অ্যাপ্রুভ করা হয়ে গেছে, আর বাকি কয়েকটা প্রকল্প আর কয়েকটি কূপের জন্য আমাদের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে সব প্রকল্প আমাদের পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে আমরা আশা করছি যে এই পরিকল্পনা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। পেট্রো বাংলা বলছে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দাম আর দেশীয় গ্যাস উত্তোলন কমে যাওয়ার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চলমান সংকট কমবে। শ্রীকাইলের আরও কয়েকটি কূপ থেকে এখনই গ্যাস তোলা হচ্ছে, তাই এই কূপেও গ্যাস পাবে বলে আশা করছে বাপেক্স। সংকটের এই সময় অর্থনীতিতে এই গ্যাস উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রীকাইলের অনুসন্ধান কূপ এলাকা থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। বিএনপির কর্মসূচিতে গণমাধ্যম কর্মীকে মারধরের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আসন্ন জন্মদিন উপলক্ষে যুবলীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা লাঠিতে জাতীয় পতাকা জড়িয়ে মারামারি করে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। বিএনপি কর্মীদের হামলা সাংবাদিকদের উপর, ওই যে লাঠি আছে জাতীয় পতাকা, সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না। দেশ টিভি উপর হামলা চালা, তারা নাকি আওয়ামী লীগের দালা। এ হচ্ছে বিএনপি, যেমন দল তেমন গঠন, তেমন আচরণ। বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার প্রায় তিন মাস পর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারিস রিস সহ বিভিন্ন দেশের নেতারা। জাপানের নীতি অনুযায়ী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া রাজপরিবারের জন্য সংরক্ষিত থাকলেও শিনজো অ্যাবে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। অতিথিদের নিরাপত্তায় টোকিও জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 20,000 সদস্য মোতায়েন করা হয়েছে। জাপানে ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে জাঁকজবক ও ব্যয়বহুল অনুষ্ঠানের বিরোধিতা করছেন দেশটির সাধারণ জনগণ। এর প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন হাজারো বিক্ষোভকারী। 8ই জুলাই নির্বাচনী প্রচারের সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবারও আমন্ত্রণ। ছাত্রলীগ কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ইডেন মহিলা কলেজে উত্তেজনার মধ্যে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। কলেজ বন্ধ ঘোষণা ও ছাত্রীদের হল ত্যাগের নির্দেশের তথ্য সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য টেলিফোনে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজার ছুটি উপলক্ষে কেউ কেউ বাড়ি যাচ্ছেন। কলেজে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। কলেজ বন্ধ এমন কোনো নোটিশও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। কুড়িগ্রামে শ্রদ্ধা ভালোবাসায় নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবি সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন। সে সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসিরুদ্দিন, একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক ও অন্যরা। 2016-27 সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী জন্মশহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তাঁকে সমাহিত করা হয়। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ইলেকট্রনিক ইমিউনাইজেশন কার্যক্রম বাস্তবায়নে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শতভাগ ইলেকট্রনিক টিকাদান ঘোষণা এবং রাজশাহী বিভাগের পৌরসভাগুলোতে চলমান ইপিআই কার্যক্রমে মেয়রদের উদ্বুদ্ধকরণ বিষয়ে কর্মশালায় এই ঘোষণা দেন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাকে ইলেকট্রনিক ইমিউনাইজেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড 2022 প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ শামসুল হক। রাশিকের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ডাক্তার বর্ধন জং রানা, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মইনুল ইসলাম, ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার এন এম আবদুল্লাহ আল মুরাদ এবং অন্যরা। কর্মসূচির আওতায় 57,512 জন শিশু এবং 51,775 জন মাকে ইলেকট্রনিক ইপিআই রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পতিত জমি ও গাছতলায় বস্তায় আদা চাষ করছেন কৃষক শঙ্করচন্দ্র পাল। প্রথমবারই প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিনি। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমদের তথ্য, নাজিমউদ্দিন সাইদের ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের বেড়িবাড়ি গ্রামের কৃষক শঙ্করচন্দ্র পাল ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 33% জমিতে বাড়ি আদা দুই চাষ করেছেন তিনি। পতিত জমি ও গাছতলায় আদা চাষে তিনি 5,800 বস্তা ব্যবহার করেছেন। নতুন প্রযুক্তিতে বস্তায় আদা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন এই চাষি। এই প্রদর্শনীর আওতায় আমি এখানে আদা চাষ করি এবং পাশাপাশি আমার যে পতিত জমিগুলো আছে সেইখানে আর নিজ উদ্যোগে বাণিজ্যিকভাবে আরও কিছু কিছু বস্তায় আদা চাষ করি। প্রথম আমার কাছে যখন কাজটা শুরু করেছেন তখন আমার কাছে এটা পাগলামি বলে মনে হয়েছে, যে এখন দেখা যাচ্ছে গাছগুলো দেখে মনে হচ্ছে যে ভালো ফল আশা করা যাচ্ছে। বস্তায় আদা চাষ সম্প্রসারণ করা গেলে দেশে মশলা ফসলের উৎপাদন যেমন বাড়বে তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন কৃষক। এটা হারভেস্ট হবে ডিসেম্বর জানুয়ারির দিকে, ওই সময় পর্যন্ত আমি আশা করতে পারছি প্রতি বস্তায় 1.5 থেকে 2 কেজি পরিমাণে আদা হবে এবং সর্বমোট আদা হতে পারে 10.15 টন। তার বিক্রয় মূল্য 6,09,000 টাকা এবং খরচ বাদ দিয়ে তার নিট লাভ থাকে 4,23,000 টাকা। যেভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি সেভাবে উনি কাজ করতেছে। কন্দপচা রোগটা এখন পর্যন্ত বস্তাতে হয় নাই। 1,85,600 টাকা খরচ করে 4,00,000 টাকার মুনাফা আশা করছেন শঙ্কর পাল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্ব পর্যটন দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজন উদযাপন হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য পর্যটনের নতুন ভাবনা। দেশের পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের জন্য থাকছে সপ্তাহজুড়ে মেলা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি নির্ভর পর্যটনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরারজ মানিকের রিপোর্ট। বাংলাদেশ অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, রয়েছে বহুমাত্রিক পর্যটনের বিশাল সম্ভাবনা। বাংলাদেশের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকাবেলা আর নীল জলরাশির টানে কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা। কক্সবাজারটা আরেকটু উন্নত করলে আরও পর্যটক বাড়বে, ভালো লাগবে। তবে পর্যটকদের জন্য সুবিধা দিলে দেখা যাবে বিদেশ থেকে আরও ট্যুরিস্ট আসবে এবং আমাদের দেশের নাম আরও উজ্জ্বল হবে। দেখা যাচ্ছে সমুদ্রে যেখানে সেখানে ইচ্ছা করে ফেলতেছে, ময়লা হয়ে গেছে সব কিছু, মানে এখানে বীজটাকে আরও সুন্দর করে এগুলো মেনটেন করে আরও সুন্দর করে কীভাবে করা যায় সেটা আরও। পর্যটন দিবস উপলক্ষে লাবণী পয়েন্টে সপ্তাহব্যাপী পর্যটন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। থাকছে পর্যটকদের জন্য বাড়তি আয়োজন, মেলা উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। পর্যটন দিবস উপলক্ষে আমরা আমাদের ফিশ ওয়ার্ল্ডের 50% ছাড়ের অ্যারেঞ্জমেন্ট করেছি। উপকূলীয় পর্যটন সহ ব্লু ইকোনমি নির্ভর বহুমাত্রিক পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকা দরকার এবং যারা এই সেক্টরের সাথে সম্পৃক্ত অংশীজনকে নিয়ে এই পরিকল্পনা করা দরকার, কারণ এখনও আমরা এটাকে কিন্তু এনকেশ করতে পারি না। সুতরাং কক্সবাজারের পর্যটনকে বিকশিত করতে সমুদ্র সৈকতকে কাজে লাগাতে সরকারি বেসরকারি নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই কক্সবাজার জেলার যে ট্যুরিজম ফেসিলিটিসগুলো, পর্যটন স্পটগুলো, এগুলো আমরা কীভাবে আরও বিকশিত হতে পারে, আর ট্যুরিজমের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে আমরা আরও বিকশিত করবার ক্ষেত্রে কে কী ভূমিকা পালন করতে পারি, সেই দৃষ্টিটা আমরা এখানে এই মেলার মাধ্যমে আকর্ষণ করতে চাইব। সৈকত সহ আশপাশের পরিবেশ প্রকৃতি রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করে বিশ্বের অনেকগুলো দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেসব দেশের সাথে বাংলাদেশকে সামিল করতে হলে আন্তর্জাতিক পর্যটক বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রচার প্রচারণা চালানোর উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরোয়ারাজ মানিক, চ্যানেল আই। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।